ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জাপান বাংলাদেশের রায় প্রকাশ। এই দম্পতির সমঝোতার দায়িত্ব দেয়া হলো দুপক্ষের উকিলকে। আবারও ভাগাভাগিতে জাপান বাংলাদেশি দুই শিশুকন্যা। এ দম্পতির আজ 16 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ শুনানির কথা ছিল। সে অনুযায়ী সকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বাদী বিবাদী উভয়ই, বাবার পক্ষের আইনজীবী রুকন উদ্দিন ও মায়ের পক্ষের আইনজীবী শিশির মনির উপস্থিত হন সেখানে। আবারও বাবা মাকে সমঝোতায় আনতে বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত। নির্ধারিত এ সময়ের মধ্যে বাচ্চাদের সাথে একদিন বাবা এবং অন্য একদিন মা থাকবেন বলে জানান আদালত। উল্লেখ্য, জাপান থেকে বাংলাদেশে আসা জেসমিন লাইলার সঙ্গে একদিন থাকবে তার বাবা, অন্যদিন থাকবে তার মা। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ শুনানি না করে আবারও মুলতবি করে হাইকোর্ট। বিচারপতি এম এ এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভার্চুয়াল হাইকোর্টের মাধ্যমে এ আদেশ দেয়। আদালত নির্ধারিত এ সময়ের মধ্যে জাপান বাংলাদেশি এই দম্পতি সমঝোতায় আসতে পারে বলে মনে করেন তারা। আর তাদের মধ্যে সমঝোতা আনতে দায়িত্ব পেল দুপক্ষের উকিল। আলাদা আলাদাভাবে ঘুরতে পারবে ইমরান এরিকো। আদালতের রায়ে আবারও যেন পারস্পরিক বোঝাপড়ার সময় দিতে পারবেন তারা। তবে জাপান বাংলাদেশি এ দম্পতি বাংলাদেশ ছেড়ে বা বিদেশ গমন করতে পারবে না সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। জাপান বাংলাদেশি এই বাচ্চা দুটোর কথা ভেবে তারা যেন কোনোভাবেই একে অপরের থেকে দূরে না চলে যায়, অর্থাৎ তারা যেন সমঝোতার চাদরে আবারও ফিরে আসে, এজন্য হাইকোর্ট আবারও সময় নির্ধারণ করে দিয়েছে তাদের জন্য। বাচ্চাগুলোর নৈতিকতা হারিয়ে না দিয়ে সমাজের সাধারণ বাচ্চাগুলোর মতোই যেন তারা জীবনযাপন করতে পারে, অর্থাৎ শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের জীবন ধ্বংস না হয়ে যায় সে জন্যে বাবা মাকে আবারও একসঙ্গে থাকার তাগিদ দিয়েছে আদালত। পারিবারিক স্নেহ মমতার চাদরে জড়িয়ে থাকা স্বচ্ছ জীবন পরিচালনা করুক এই শিশুরা, আবারও অপেক্ষার প্রহর বাড়িয়ে দিল বিজ্ঞ আদালত। আগামী 28 সেপ্টেম্বর তাদের পূর্ণাঙ্গ রায়ের কথা জানালেন বিজ্ঞ আদালত। ভিউয়ার্স, পরবর্তী আপডেট জানাতে স্টেট লাইভ বিডির পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আর হ্যাঁ, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।